তোমার সামনে বোর্ড চলে আসছে, রাউন্ডের নাম গেস দ্য প্লেয়ার। তোমাকে গেস করতে হবে প্লেয়ারের নাম, নাম কিন্তু একটারও দেওয়া নেই। তোমাকে চেহারা দেখে, তাদের সুন্দর মলিন মুখগুলো দেখে দেখে, আচ্ছা আমাকে তার আগে বলো এখানে এরা কি প্লেয়ার? এরা তো প্লেয়ার কি প্লেয়ার, কিছু না কিছু তো খেলে নাকি? খেলে হ্যাঁ, কিছু না কিছু গোপনে খেলে। হ্যাঁ, বাকিরা ওপেনে খেলে, ওরা গোপনে খেলে। আচ্ছা ঠিক আছে, এরা মাঠের প্লেয়ার, এরা পর্দার। ওকে, দেখবো তুমি কতটা পারো, কতজন প্লেয়ারের নাম জানো সেটা আমি দেখতেছি। তোমাকে সময় দেওয়া হবে মাত্র 3 মিনিট। এখানে 9 জন প্লেয়ার আছে, 9 জন প্লেয়ারের নাম তোমাকে অ্যাটাচ করতে হবে পিন দিয়ে। এই নামগুলো আছে আমার হাতে, সো আমি তোমাকে দিয়ে দিচ্ছি নামগুলো। আগে দেখবা না, উল্টো করে রাখো। ওকে, তো আমি করবো না একদম। আর আমি যে টপওয়াস্টটা নিয়ে নিচ্ছি, তুমি রেডি? টাইম স্টার্টস নাও। চলো, চিনতে পারো কাউকে? দেখো তো, পরিচিত কে কে আছে? নামটা বলো। স্টার্লিং। আচ্ছা, সময় কিন্তু নাই, 1.5 মিনিট চলে গেছে। কোনদিন আমি শিওর পরীক্ষা হলে টাইম মতো মানে খাতা জমা দিতে পারি ভেঙে ফেলে দিচ্ছে, শক্তি আছে না জেনে কি আছে? তুমি আমার ই খেয়ে দিতেছ, খেয়ে দিতেছ। আরে বাবা সময়, হ্যাঁ আমি তো আমাকে রাখছে কেন, যদি তুমি না পারো সেটা কাজ করার জন্য। আন্দাজে লাগে, আমি শিওর এটা আন্দাজে লাগে। আমি দেখে নিচ্ছি কয়টা তুমি ঠিক করছো। অনলি 3, মানে 3 জনকে তুমি চিনতে পারছো, 3 জনের নাম বলতে পারছো, বাট টোটালি কিন্তু ভালো অ্যামাউন্ট। 60 পয়েন্ট চলে আসছে তোমার। কেমন লাগছে? ভালো হতো যদি সবই বিনোদন তার। আচ্ছা আমার নাম থাকলে তুমি কি নাম লাগাই তাহলে? আমার ছবি এই যে এইটা নিয়ে এখানে দিয়ে দিবো। বেশি কথা বলতে শুনে এসছি, লাল কার্ডকে দিয়ে দিবো। দুইটা খেলা খুব পছন্দ করি, সেটা হচ্ছে ব্যাডমিন্টন আর ফুটবল। একটা মিলছে, ব্যাডমিন্টন আমি খুব ভালো খেলি। হ্যাঁ, ব্যাডমিন্টন আমি এখনো পছন্দ করি, আর ফুটবলটা আমি স্কুল লাইফে যতটা ওই খেলার মাঠে মেয়েদের, আমি গার্লস স্কুলে পড়েছি, শের বাংলা গার্লস হাই স্কুল, তেমন কোনো বিগ কোনো ইস্যুস নাই। বাট মজার বিষয় ছিল যে আমার যেটা মেমোরিতে গেঁথে আছে, যে বাবা হচ্ছে আমাকে স্টেডিয়ামে নিয়ে যেত, এই যে বাইতুল মোকাররমের ওখানে নিয়ে যেয়ে আমাকে একদম মানে যেখানে সবাই নর্মাল বল দিয়ে খেলতো, নর্মাল ব্যাডমিন্টনের ব্যাটটা র্যাকেটটা ইউজ করতো, ওখানে ওখান থেকে একদম প্রফেশনাল প্রো প্লেয়ার, বুঝতে হবে।